পৌরসভার পক্ষ থেকে মশার তেল স্প্রে করা হয়। নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন ঘাটাল নিউজ, আমি আপনাদের সাথে শম্পা পাল। ঘাটালে বেড়েছে মশার উপদ্রব, পরিষ্কার হচ্ছে না নিকাশি নালা। দীর্ঘ প্রায় চার মাস যাবত ঘাটাল পাঁশকুড়া সড়ক সংস্কারের জন্য ঘাটাল কলেজ মোড় থেকে কুশপাতা বাসস্টপ পর্যন্ত নিকাশি ব্যবস্থা বেহাল হয়ে পড়েছে। রাস্তার সম্প্রসারণের জন্য রাস্তার দুই ধারের নিকাশি নালা ভেঙে দিয়ে নতুনভাবে তৈরি করা হচ্ছে, কিন্তু জল নিকাশি সেভাবে না হওয়ায় জল জমে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়। এর ফলে রাস্তার পাশে দোকানদার থেকে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। শুধু তাই নয়, এই জমা জলে জন্মাচ্ছে মশার লার্ভা, যা থেকে রোগ ছড়ানোর আশঙ্কা। এলাকাবাসীদের অভিযোগ, পুরসভায় বারবার বলা সত্ত্বেও সেভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এর ফলে মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। অন্যান্য বছর মশা নিধনের জন্য তেল স্প্রে করা হয় ঘাটালের বিভিন্ন জায়গায়, কিন্তু এবছর এখনো সেটাও হয়নি, যার ফলে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে মশার উপদ্রবে। এ ব্যাপারে ঘাটাল পৌরসভার নবনিযুক্ত চেয়ারম্যান তুহিনকান্তি বেরা বলেন, মশার উপদ্রব বেড়েছে ঠিক কথা, মশার তেল মেশিন সরবরাহ করা হয় রাজ্য সরকারের সুড়ো দপ্তর থেকে। আমরা রাজ্য সরকারের সুড়ো দপ্তরে তেল সরবরাহের জন্য চিঠি করেছি, তেল মেশিন এসে গেলেই কাজ শুরু হবে, তবে তার আগে দেখছি কিভাবে নিকাশি নালা পরিষ্কার করা যায়। সাধারণ মানুষ এবং চেয়ারম্যান কি বললেন শুনে নেব। মশার উপদ্রব বেড়েছে ঠিকই, পৌরসভার পক্ষ থেকে মশার তেল স্প্রে করা হয়, ওষুধ স্প্রে করা হয়। তো আমাদের আপাতত স্প্রেটা বন্ধ আছে, আমরা চেষ্টা করছি। মূলত এই ওষুধটা বা স্প্রেটা সুডার থেকে সাপ্লাই দেওয়া হয়, সরকারিভাবে আমাদের সাপ্লাই দেওয়া হয়, আমরা এটাকে এক্সিকিউশনটা করি কাজ। তো স্বাভাবিক কারণেই সাপ্লাইটা নেই, এখন আমরা চিঠি চাপাটি করে দিয়েছি। ইতিমধ্যে আমাদের ওষুধ বা স্প্রে যদি এসে যায়, আমরা সুমতো আমরা কাজ শুরু করব। আর ড্রেন নিকাশি যে বিষয়টা, সেটা হচ্ছে যে ওপারের ক্ষেত্রে বলতে পারি যে এই রাস্তার ডেভেলপমেন্টের কাজ করতে গিয়ে যতটুকু পরিকাঠামো ছিল সেই পরিকাঠামোটা ভেঙে পড়েছে, এবং সেই পরিকাঠামোটাকে বজায় রাখা যায়নি, কারণ যেই ড্রেনটা ভালো ছিল সেটা নষ্ট হয়ে গেছে, যে ড্রেনটার গতি ছিল জল চলে যাচ্ছিল সেই ড্রেনটা কোথাও একটা অবস্ট্রাকশান হয়ে গেছে, মাটি পড়ে সেখানে জল বন্ধ হয়ে, যার ফলে স্ট্যাগনেন্টটা বেড়েছে। স্ট্যাগনেন্টটা বাড়ার ফলে, নিকাশিটা না হওয়ার ফলে জল জমছে, মশা উপদ্রব বাড়ছে, আমরা উপলব্ধি করছি বাড়ছে, এটা অস্বীকার করার নয়। মানুষ যা বলছেন এটা সত্যিই বলছেন, ঠিকই বলেছেন। তো আমরা পৌরসভা, আমরাও চেষ্টা করছি যে কীভাবে মশা আর বিরুদ্ধে লড়াই করা যায়, আমরাও চেষ্টা করছি। বিডব্লিউডি রাস্তা সম্প্রসারণের জন্য ঘাটাল পাঁশকুড়া বাসস্ট্যান্ডের ধারে যে ড্রেন কাটা হয়েছে, ওই ড্রেনটি কাটার পরে সেইখানে ড্রেনের জল বেরোনোর কোনো ব্যবস্থা না করেই তারা এখানের কাজ ছেড়ে চলে যায়। সেই জন্য আমাদের এইখানে ড্রেনটিতে জল জমে আছে বিগত প্রায় আড়াই মাস ধরে, তার জন্য এইখানে প্রচণ্ড পরিমাণে মশার উৎপাত বেড়েছে এবং দুর্গন্ধ। এখানে দোকানদার তো আছেই, অনেক দোকানদার আছে, তার সাথে আমাদের পিছনে বসত বাড়ি আছে, সন্ধ্যের পর বাড়িতে কি দোকানে থাকা দায় হয়ে যাচ্ছে, এত মশা এত দুর্গন্ধ। হ্যাঁ, তো পৌরসভা এবং পিডব্লিউডির কাছে আমাদের আবেদন যাতে এই ড্রেনের জল পরিষ্কার কিংবা এর কোনো সুব্যবস্থা করার জন্য আমরা আবেদন রাখছি, জল যাতে নিকাশি হয়। সব দোকানদাররা আছি, তো আমাদের সামনে একটা ড্রেন আছে যেটা পিডব্লিউডি কিছুদিন আগে এই ড্রেনটা তৈরি করেছে। এই ড্রেনটা এখন জলও জমে আছে এবং এটা তো প্রচুর দুর্গন্ধ হচ্ছে, তার থেকেও বড় সমস্যা যেটা প্রচুর মশা এখান থেকে উৎপত্তি হচ্ছে। আর মানে সন্ধ্যের পর থেকে এখানে দাঁড়ানো বা সেটা খুব সমস্যা হয়ে যাচ্ছে। এর জন্য আমরা মিউনিসিপ্যালিটি বা পিডব্লিউডি যারাই থাকুক না কেন, সাধারণ মানুষ হিসেবে আমরা এর জন্য কিছু ব্যবস্থা নেওয়ার আবেদন সবার কাছে জানাই। রাস্তা কাজের জন্য যে পিডব্লিউডি যে ড্রেনের ব্যবস্থা করেছে, সেই ড্রেনের দুটো সাইড কোনো কাটার ব্যবস্থা নেই, জল পাশের কোনো ব্যবস্থা নেই,
সেই জন্য এখানে প্রচুর মশা মাছির খুব উপদ্রব হয়েছে এবং আমাদের মানে দোকান চালানো খুব মুশকিল হয়ে পড়ছে। ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ঘাটাল নিউজ ফেসবুক পেজ লাইক ও ফলো করুন। নতুন বছরের প্রথম দিনেই দাসপুরে আসছে ফ্যাশন কুইন, সম্পূর্ণ আধুনিক মহিলাদের জন্য একটি স্টোর দাসপুর বিডিও অফিসের সামনে, ফার্স্ট ফ্লোর। গার্মেন্টস, ইনার গার্মেন্টস, কসমেটিক, সিটি গোল্ড অ্যান্ড ইমিটেশন জুয়েলারি, জিন্স, টি শার্ট, টপ, কুর্তি, লেগিংস, জেগিংস, ব্লাউজ, অল ইনার ওয়ার্স, কসমেটিক, সিটি গোল্ড ও ইমিটেশন জুয়েলারি। ফ্যাশন কুইন দিচ্ছে 5 কিলোমিটার পর্যন্ত অনলাইন পরিষেবা আর সমস্ত কেনাকাটার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট। এই অফার মাত্র কয়েকদিনের জন্য। ফ্যাশন কুইন দাসপুর, দাসপুর বিডিও অফিসের সামনে দোতলায়।